আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আবার অনেকদিন পর দেখা করছি আপনাদের সঙ্গে এই ইউটিউব ভিডিওর মাধ্যমে। আজ আমি এখন বর্তমানে কেরালায়। আপনারা জানবেন আমাদের দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাসের ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচ তাদের ডিগ্রিকে ফলো করে কেরালায় তাদের ট্রান্সফার হয়েছে এবং এখান থেকে আমরা আমাদের ডিগ্রি ফাইনাল ইয়ার কমপ্লিট করবো ইনশাল্লাহ। আজ এই ভিডিওতে আমি আপনাদের, যেহেতু আমরা কেরালায় আছি, বিশেষ করে আমি এই কিছু সময় থাকা অবধি যা কিছু অনুভূতি করতে পেরেছি এখানকার সমাজ সংস্কৃতি এবং কেরালা স্টেট সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। দু চারটি কথা, কোনো স্ট্যাটিস্টিক্যাল ডাটা নয়, অনলি এক্সপিরিয়েন্স আই উইল শেয়ার উইথ ইউ ইন দিস ভিডিও। অ্যাট ফার্স্ট কেরালা, স্পেশালি মুসলিমস অফ কেরালা সম্পর্কে যখন বলি তখন মনে হয় যে এইটি একটি মুসলিম, এখানে একটি মানে স্পেশাল আইডেন্টিটি অফ মুসলিমস পাওয়া যায়, যেহেতু আমরা অন্য রাজ্যে অন্য জায়গায় দেখতে পাই না। এবং এটি সত্যি একটি ওইরকম একটা রিপোর্টও বার করেছিল, যখন সেচার কমিটির রিপোর্ট তারা বার করে তখন তারা কেরালা মুসলিম সম্পর্কে এই ব্যাপারটা বলেছিল, কেরালায় মুসলমানরা ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি নিয়ে বেঁচে আছে, এখানকার রাস্তাঘাট, শিক্ষা, হাট বাজার এই সমস্ত কিছু নিয়ে আপনি মুসলমানদের ম্যানিফেস্টেশন দেখে সত্যি একটু হতভম্ব ফিল করবেন এবং একটি স্যাটিসফিকেশন অনুভব করবেন যে না, মুসলমানরাও এইরকম স্টেটাসে থাকতে পারে। তো যাই হোক, আমি এই সমস্ত এক্সপ্লেনেশনের দিকে যাচ্ছি না, আমি সিধা আমার ভিডিও টপিকের দিকে আসছি। সর্বপ্রথম বলি, মুসলমানদের এখানে একটি বিরাট সুন্দর এবং খুব চমৎকার কালচার হচ্ছে এখানকার প্রিলিমিনারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষা। এখানে মুসলিম ছাত্রদের প্রথম থেকেই ধর্মের এবং সেকুলার দুই দিক দিয়ে যথেষ্টভাবে শিক্ষিত করা তোলা হয়। আমি একটা এক্সপিরিয়েন্স আপনাদের সামনে রাখছি। আমরা যখন ন্যাশনাল কনক্লেভে কেরালা যাত্রায় এসেছিলাম তখন এখানকার প্রতিনিধিরা, এখানকার দায়িত্ববান ব্যক্তিরা আমাদের চালিয়াম বলে একটি গ্রামে নিয়ে গেছিলো। চালিয়ামকে মডেল ভিলেজ অফ মাকতাব এডুকেশন বলা হয়। সেখানে আমাদের একটা মাকতাব ভিজিট করানো হলো এবং সে মাকতাব ভিজিট করার পর হতভম্ব রয়ে গেলাম যে এটি একটি মাকতাব না স্কুল না কলেজ না ইউনিভার্সিটিও লেভেলে বলতে পারি, যেটা মাকতাব যেটা মসজিদের নিচু লেভেলে নিচু ফ্লোরে নামাজ হচ্ছে এবং উপর ফ্লোরে মাকতাবের সমস্ত সেটিং রয়েছে। শুধু মাকতাব মানে আমরা কী বুঝি, সকালে এক ঘন্টা যাবে পরে আসবে তা নয়, আমরা সেখানে দেখলাম কম্পিউটার ল্যাব আছে, লাইব্রেরি আছে, রিডিং রুম আছে, মিটিং হল আছে এবং একটা মানে ছেলেদের ছাত্রদের যেরকমভাবে শিক্ষা দেওয়ার যত সমস্ত ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু রাখা আছে, স্টুডিও, কম্পিউটার ল্যাব সমস্ত কিছু একদম বেস্ট মডেল, তো একেবারে উত্তম এবং উৎকৃষ্ট মডেল আমরা সেখানে দেখলাম। এই কেরালা সম্পর্কে অনেক কিছু বলার আছে কিন্তু একটি ভিডিওতেই নয়, ইনশাল্লাহ সামনে আগামীতেও কিছু কিছু এরকম ভিডিও বানাবো এবং আপনাদের সামনে কেরালার মুসলিম আইডেন্টিটি এবং এখানকার কালচার, তাদের এডুকেশন এই সমস্ত সম্পর্কে তুলে ধরবো। আরেকটা ছোটো জিনিস বলবো, এটা একটু হতে পারে আইরনিক্যাল ব্যাপার এবং স্যাটারিক্যাল ব্যাপার। আরেকটি ডিফারেন্ট কালচার এবং ডিফারেন্ট অ্যাট্রিবিউশন অফ কেরালা মুসলিমস হচ্ছে যে এখানকার ভাষা, যেহেতু বর্তমান পরিস্থিতিতে ন্যাশনাল ভাষা নিয়ে অনেক তর্ক বিতর্ক চর্চা হয়ে থাকে এবং মুসলমানদের সম্পর্কে যখনই বলা হয়, বিশেষ করে ভারতীয় মুসলমানদের সম্পর্কে, তাদের ভাষা বলতে গেলে উর্দুর সঙ্গে তাদেরকে যুক্ত করা হয়, কিন্তু কেরালাতে এটি একেবারে ভিন্ন। এখানকার স্টেরিওটাইপ হচ্ছে উর্দু ভাষার সঙ্গে মুসলমানরা অনেকই বিচ্ছিন্ন, তাদের বলতে গেলে সম্পর্কই নেই এবং তাদের এখানে মাতৃভাষা যেহেতু মালয়ালমের সঙ্গে তারা গভীরভাবে যুক্ত। সাহিত্য এবং মালয়ালম ভাষার উন্নতিতে মুসলমানদের অবদান অনেক, তাদের ভালো ভালো নিউজ পেপার্স আছে, ভালো ভালো লেখক আছে, বই আছে এবং মালয়ালম ভাষাকে তারা এত আঁকড়ে ধরেছে যে এটাই তাদের মাতৃভাষা। এবং দ্বিতীয়ত, তারা উর্দুর থেকে বেশি আরবিকে প্রিফারেন্স দেয় এবং আমরা আরবি ভাষার এখানে গুরুত্ব এতটাই যে আপনার প্রায় যারা মাদ্রাসার স্টুডেন্টস তারা প্রায় সবাই আরবি ভালো করে বুঝে কথা বলতে পারে। অনুরূপ আপনারা মার্কেট বাজারেও গেলে, বিশেষভাবে মালাপ্পুরাম এর কোনো বাজার টাইম গেলে আপনারা দেখতে পাবেন এখানকার মার্কেটে আপনার অনেক জায়গায় আরবি ভাষায় লেখা আছে, মানে আপনার প্লেট নেম অনেক আরবিতে। তো এইরকম কেরালার ডিফারেন্ট কালচারাল আইডেন্টিটি যা খুব সুন্দর লাগছে এবং এই সমস্ত আপনি অনুভব করার লোক আপনি অবশ্যই কেরালা ভিজিট করুন এবং যেহেতু এটা ঈশ্বরের নিজ রাজ্য অবশ্যই আপনাকে ভালো লাগবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।